রুটিন চেঞ্জ আবারও চেঞ্জ হয়েছে জেএসসি পরীক্ষা 2019 এর রুটিন। সো এই নিয়ে মোটামুটি তিনবার চেঞ্জ হয়ে গেল জেএসসি পরীক্ষার রুটিনটি। তো আমি এখন সরাসরি ঢাকা এডুকেশন বোর্ডের ওয়েবসাইটে আছি, তো এখান থেকে আমি সরাসরি আপনাদের এইমাত্র প্রকাশিত জেএসসি পরীক্ষার লেটেস্ট রুটিনটি দেখিয়ে দিচ্ছি। তো এই যে এটা হচ্ছে আপনাদের জেএসসি পরীক্ষার লেটেস্ট রুটিনটি। সো গতকাল আমি একটি ভিডিও আপলোড করেছিলাম, সেখানে আপনারা দেখেছিলেন যে আপনাদের গণিত পরীক্ষাটা হওয়ার কথা ছিল 12 তারিখে এবং বিজ্ঞান পরীক্ষাটা হওয়ার কথা ছিল 13 তারিখে, বাট এইমাত্র আপনাদের রুটিনটি চেঞ্জ হয়েছে। সো এখন আপনাদের বিজ্ঞান পরীক্ষাটা 13 তারিখে ঠিকই আছে, বাট গণিত পরীক্ষাটা আবার চেঞ্জ করা হয়েছে। সো গণিত পরীক্ষাটা 12 তারিখের পরিবর্তে আপনাদের 14 তারিখ বৃহস্পতিবারে নেওয়া হবে। বাট এটাও কিন্তু শিওর না, যদি ঘূর্ণিঝড় বুলবুলের অবস্থা আগে থেকে খারাপ হয়ে যায় তাহলে আবারও রুটিন চেঞ্জ হতে পারে। কিন্তু যদি সব ঠিকঠাক থাকে, ঘূর্ণিঝড় বুলবুলের অবস্থা যদি আগে থেকে শান্ত হয়ে আসে, তাহলে আপনাদের এই রুটিন অনুযায়ী পরীক্ষা হবে। সো এই ছিল এখনকার মতো লেটেস্ট আপডেট। সো ভিডিওটি ভালো লাগলে অথবা এরকম এডুকেশন রিলেটেড ভিডিওগুলো মিস করতে না চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।